অফার তো আমার যেরকম থাকে, আমার একদম শুরু আজকে রিয়নের প্রিন্ট যেরকম আমার ছিল 95 সেরকম থেকে স্টার্ট। অনেকেই তো বলবে কলকাতাতে আরো অনেক হোলসেল ইউনিট রয়েছে, তাদের ছেড়ে আপনাদের কেন মাল কিনবো? তাদের ছেড়ে আমার কাছে কেন মাল কিনবে, তার মেইন কারণ হচ্ছে আমার কাছে প্রাইস, আমার কাছে চিপেস্ট একদম সমস্ত কুর্তি। যা কুর্তি আমি দেখিয়েছি গতবার, মানে আমার লাস্ট ভিডিওতেও যা প্রাইস ছিল এই ভিডিওতে, এখন তো তাছাড়া কাপড়ের দাম প্রচুর বেড়েওছে এবার থেকে, যেহেতু বিভিন্ন রকম প্রবলেমের জন্য কাপড়ের দাম প্রচুর বেড়ে গেছে, তবুও কিন্তু আমার কুর্তির প্রাইস কিন্তু মোটামুটি সেমই আছে। ফেসিলিটি যেটা থাকছে, সিওডি অল ওভার ইন্ডিয়া, সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল, আর ডোর স্টেপ ডেলিভারি যেরকম আমার সব সময় থাকে অল ওভার ইন্ডিয়া। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, নিত্যনৈমিত্তিক ডিজাইন প্রত্যেক দিনকার চেঞ্জ হচ্ছে, ফেসবুক লাইভ সমস্ত কিছুতে প্রচুর অপরচুনিটি রয়েছে, ব্যবসা শুরু করে দিন আর নতুন নতুন কালেকশন নিয়ে। ব্যবসায় প্রচুর চাহিদা চারিদিকে, কুর্তির বাজার এখন প্রচুর, কারণ ডেলিভার পার্টি ওয়্যার অফিস ওয়্যার সব জায়গায় কিন্তু কুর্তির প্রচুর চাহিদা, তো সেই কারণে আমি বলবো আপনারা স্টার্ট করে দিন। আজ আমরা চলে এসেছি কলকাতার বেলগড়িয়াতে এডিপিএসআর ফ্যাশন প্রাইভেট লিমিটেডে, যেখানে আপনি একই ছাদের তলায় কুর্তি গ্রাউন্ড থেকে শুরু করে মহিলাদের এ টু জেড সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবেন একদমই হোলসেল দামে, খুবই চিপ প্রাইসের মধ্যে। মনে রাখবেন, এনারা বেশিরভাগ কালেকশন নিজেরাই কারখানায় তৈরি করে সেটিকে সম্পূর্ণ হোলসেল করে থাকে, তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওর দাম ও কোয়ালিটি কতটা পরিমাণে আলাদা হতে চলেছে। যেটা আমি মুখে বলছি না, আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে তা নিজেই বুঝতে পারবেন। আর অতি অবশ্যই আমার দেওয়া সন্ধানটি পেয়ে এতটুকুও ভালো লেগে থাকলে, ব্যবসা বা বিজনেস সংক্রান্ত আরও নিত্য নতুন সন্ধান পেতে আমাদের এই দেখো ইন্ডিয়া অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অ্যাক্টিভেট করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে একটাই কথা, যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস কেনার আগে বা কোনো আর্থিক লেনদেন করার আগে ভালো করে যাচাই করবেন, ভেরিফাই করবেন, তারপরে গিয়ে কেনাকাটা করবেন। তার কারণ সেই মুহূর্তে আমি আপনার পাশে থাকবো না, সম্পূর্ণ ডিলিং সম্পূর্ণ ভেরিফাই পুরোটাই আপনারই করতে হবে। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা। প্রতিষ্ঠানের নাম কি রয়েছে? প্রতিষ্ঠানের নাম এডিপিএসআর ফ্যাশন প্রাইভেট লিমিটেড। অনেকের কাছে পরিচিত, রাজা আপনাকে অনেক পাচ্ছিল। আচ্ছা, তবে একবার বলে দেবেন ঠিকানাটা কি রয়েছে? ঠিকানা হয়েছে আমাদের বেলঘড়িয়াতে, বেলঘড়িয়া একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিসটেন্স অন্নপূর্ণা হোটেল, তার ঠিক পাশের বিল্ডিং। আচ্ছা, তো কি কি পাওয়া যায় মূলত এখানে? মূলত পাওয়া যায় আমাদের কুর্তি, লেগিংস, প্লাজো আর গাউন, প্লাজো সেট, শারারা সেট সবই হোলসেল। আমার এখান থেকে যা সেল হবে শুধু ব্যবসায়ীদের জন্য বিক্রি আছে, যারা ব্যবসা করেন বা ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাদেরকেই আমার এখান থেকে একমাত্র প্রোডাক্ট সেল করা হয়, পার্সোনাল ইউজের জন্য কিন্তু আমার প্রোডাক্ট সেল হয় না। কেনাকাটা করার জন্য মিনিমাম ফার্স্ট টাইম স্টার্টিং আমাদের এখানে, দেখুন আজকে যদি কেউ প্রথম ব্যবসা শুরু করে তাহলে সে মিনিমাম কিন্তু একটা অ্যামাউন্ট নিয়েই শুরু করতে হবে, কারণ আমরা আমরা দেখেছি যে অনেক প্রোডাক্ট রেখেও সবাইকে খুশি করা যায় না, অনেক রকম ডিজাইন রাখতে হয়, অনেক কিছু, মানে চাহিদার তো শেষ নেই, তো সেই কারণে একটা অ্যামাউন্ট সবাই নিয়ে স্টার্ট করে, মিনিমাম ধরুন 3-3.5 তো সবাই নেয়, 3-3.5 সবাই নেয়, তো এরকম একটা অ্যামাউন্ট নিয়েই সবাই স্টার্ট করে। একদম একদম একদম। তাদের ছেড়ে আমার কাছে কেন মাল কিনবে, তার মেইন কারণ হচ্ছে আমার কাছে প্রাইস, আমার কাছে চিপেস্ট একদম সমস্ত কুর্তি। যা কুর্তি আমি দেখিয়েছি গতবার, মানে আমার লাস্ট ভিডিওতেও যা প্রাইস ছিল এই ভিডিওতে, এখন তো তাছাড়া কাপড়ের দাম প্রচুর বেড়েওছে এবার থেকে, যেহেতু বিভিন্ন রকম প্রবলেমের জন্য কাপড়ের দাম প্রচুর বেড়ে গেছে, তবুও কিন্তু আমার কুর্তির প্রাইস কিন্তু মোটামুটি সেমই আছে, একটু তো এদিক ওদিক হয়েছে কাপড়ের জন্য, সেটা তো আমার কিছু করার নেই, যেরকম কাপড় লাগছে সেরকম দাম বাড়ছে, এখন সব কিছুরই দাম বাড়ছে, তো সেই কারণে এদিক ওদিক হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মেইন সেটা হচ্ছে কোয়ালিটি এবং প্রাইস, সেই জন্যই কিন্তু সবাইকে আমার কাছে আসতে হয়। অফার তো আমার যেরকম থাকে, আমার একদম শুরু আজকে রিয়নের প্রিন্ট যেরকম আমার ছিল 95 সেরকম থেকে স্টার্ট, এবং আজকে কিন্তু আমি যা কালেকশন দেখাবো দারুণ দারুণ কালেকশন দেখাবো। ফেসিলিটি যেটা থাকছে, সিওডি অল ওভার ইন্ডিয়া, সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল, আর ডোর স্টেপ ডেলিভারি যেরকম আমার সব সময় থাকে অল ওভার ইন্ডিয়া এবং বাইরে, মানে অনেক বাইরে থেকে কাস্টমার এবারে এসছেন, পারচেস করেছেন, তো ওনাদেরও মাল যেরকম আমি পাঠিয়েছি সেরকম পাঠানোর তো আমার কাছে ব্যবস্থা রয়েইছে। ফার্স্ট দেখাচ্ছি রেয়ন প্রিন্ট 95 একদম 95, এরকম বিভিন্ন প্রচুর কালেকশন আছে, আমি এক একটার এক একটাই দেখাবো, ঠিক আছে? স্টার্টিং প্রাইস 95 একদম একদম রেয়ন প্রিন্ট 95, ঠিক আছে? এটা 95 যাচ্ছে। এটা দেখাচ্ছি কটন প্রিন্ট 105 একদম কটন এমব্রয়ডারি দেখাচ্ছি, একদম কটন এমব্রয়ডারি,
এটা প্রাইস যাবে 153 পরপর দেখাতে চাচ্ছি হ্যাঁ রিয়ন এমব্রয়ডারি দেখাচ্ছি 122 XL ডাবল XL L XL ডাবল XL এক একটা ডিজাইনে এক এক রকম সাইজ এবং এক এক রকম কালার অ্যাভেলেবল থাকবে ঠিক আছে এটা যাচ্ছে 122 এটা যাচ্ছে একদম কটন চিকনের মধ্যে এমব্রয়ডারি ঠিক আছে এটা প্রাইস আছে 195 ব্যাকটা এরকম আসবে 195 রিয়নে গোল্ড প্রিন্ট দেখাচ্ছি হ্যাঁ থ্রি কোয়ার্টার স্লিপসের মধ্যে যাচ্ছে 130 একদম 130 নিচে পাট দেওয়া থাকছে এরকম গোল্ড প্রিন্ট প্রচুর পাওয়া যায় এবং এটা যাচ্ছে কটনের মধ্যে প্রিন্ট যাচ্ছে হ্যাঁ 110 110 একদম এটাও যাচ্ছে কটন প্রিন্ট 110 এটাও যাচ্ছে কটন প্রিন্ট 110 সব কটন প্রিন্ট যেহেতু গরম পড়ে গেছে এখন প্রিন্টের একদম বেস্ট কোয়ালিটি কটন প্রিন্ট 110 এটাও সেম 110 চিকনের মধ্যে যাচ্ছে হ্যাঁ 143 একদম কটন এমব্রয়ডারি যাচ্ছে 153 সাইজ 44 আছে এটার ডাবল এক্সেল টুটনে এমব্রয়ডারি যাচ্ছে 125 125 হ্যাঁ টুটনে এটাও যাচ্ছে 125 একদম পিওর খাদি মেটেরিয়াল মধ্যে যাচ্ছে এটাও সেম পিওর খাদির মধ্যে যাচ্ছে এমব্রয়ডারি 125 এটা হাকোবার মধ্যে যাচ্ছে হাকোবা এমব্রয়ডারি 195 এগুলো কিন্তু প্লাস সাইজের আছে হ্যাঁ এটা যাচ্ছে লখনৌ চিকনের মধ্যে প্রাইস 163 জামদানি দেখাচ্ছি স্লিপস ভেতরে দেওয়া থাকবে আর এরকম আস্তার দেওয়া থাকবে প্রাইস 330 একদম এটা দেখাচ্ছি চিকনের প্যানেলের মধ্যে যাচ্ছে প্রাইস যাবে 143 এটাও সেম প্রাইস আচ্ছা কটনের মধ্যে এমব্রয়ডারি যেহেতু গরম পড়ে গেছে সবার কটনের রিকোয়ারমেন্টটা প্রচুর বেশি তো সেই কারণে আজকে বেশিরভাগ কিন্তু সব কটন দেখাচ্ছি কটনে এমব্রয়ডারি যাচ্ছে 153 এটা একটা দারুণ কালেকশন পিওর কটন খাদির মধ্যে গোটাপাতি ওয়ার্ক থাকছে 175 পুরো গোটাপাতি হাতের হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এটাও ঠিক কটন এমব্রয়ডারির মধ্যে 153 44 সাইজ আছে এটা যাচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে গোটাপাত্তি ওয়ার্ক আজরাক প্রিন্টের মধ্যে গোটাপাত্তি ওয়ার্ক প্রাইস 173 এটা কটন প্রিন্ট যেরকম থাকে 110 সেই প্রিন্টই রয়েছে এটা পুরো সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে যাচ্ছে নিচে এমব্রয়ডারি থাকছে 145 পুরো নিচটাও এমব্রয়ডারি থাকছে 145 এটা যাচ্ছে পিওর কটন খাদির মধ্যে এমব্রয়ডারি যাচ্ছে প্রাইস 135 এটাও খাদির মধ্যে গোটাপাতি ওয়ার্ক যাচ্ছে প্রাইস যাচ্ছে 175 এটা হাকোবার মধ্যে যাচ্ছে এমব্রয়ডারি 195 একদম হ্যাঁ হ্যাঁ সবগুলোতে প্রাইস তো কম থাকবে কোয়ালিটি গ্যারান্টিড থাকবে কালার স্টিচ সমস্ত গ্যারান্টি থাকবে আর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সাইজ পারফেক্ট থাকবে কি করে দিতে পারছেন আপনারা এত কম দামে দিতে পারছি তার কারণ হচ্ছে দেখুন আমি চাই যে আমার কাছ থেকে যারা নিয়ে বিজনেস করছে আমি এটা না যে আমার কাছে কাস্টমার একবারই আসুক একবারই নিক একবারে হোলসেল বিজনেস হয় না বিজনেসটা এরমভাবে হয় যে আমার আমি ধরুন আমার কাছ থেকে একটা কাউন্টারে একবার প্রোডাক্ট যাচ্ছে বারবার গেলেই কিন্তু আমার বিজনেস হবে তো সেই কারণে আমি এত চিপেস্ট রেটে এই কারণেই দেব যে কাস্টমার নিয়ে যেন খুবই তাড়াতাড়ি সেল করতে পারে তাদের বিক্রি করতে অসুবিধা না হয় এবং তারাও রিজনেবল রেটে মার্কেটে প্রোডাক্ট দিতে পারে এবং আমার কাছ থেকে যাতে তারা বারবার প্রোডাক্ট নেয় এর জন্যই চিপেস্ট রেট দেওয়া আর আরেকটা কথা হচ্ছে আমি যা প্রোডাক্ট দেখাবো আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমার নিজস্ব কারখানা যে দিদি দাদা ভাই বোনরা আমার কাছ থেকে প্রোডাক্ট অলরেডি পারচেস করেছে এবং আমার শপে স্টোরে এসেছে তারা প্রত্যেকেই জানে যে আমার নিজস্ব কারখানা নিজস্ব সেলাই নিজস্ব প্রোডাক্ট তো ম্যানুফ্যাকচারার হলেই প্রাইসটা কম দেওয়া যায় এই দুটোই কারণ এটা ফয়েল প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রাইস 115 রিয়ন এমব্রয়ডারি যাচ্ছে 115
কটন এমব্রয়ডারি যাচ্ছে, এটা 125, এটা যাচ্ছে আজরা খাকোবার আজরা কোটাপাত্তি ওয়ার্কের মধ্যে 175, সাইজ এটার এল, এটাও আজরাক প্রিন্টের মধ্যে গোটাপাত্তি। সেটার ক্ষেত্রে তো একটা স্ল্যাব থাকে, ধরুন 200 পিস নেওয়া হলো, 200 পিসে একটা স্ল্যাব হয় যেখানে রেটটা নেমে যায়, 500 পিসে আরেকটা স্ল্যাব হয় যাতে রেটটা আরও নেমে যায়, 500 পিসের ওপরে এরকমই স্ল্যাব হয় যে আমার রেটেই সেল হয় করা যায়। আমি যদি এটা 175 করি, 500 পিস মিনিমাম পারচেস করলে এমন রেট দেওয়া হয়েছে অলরেডি, যারা আমার রেটেই তারা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু তারা হোলসেল করছে অলরেডি। এটা যাচ্ছে 175, ঠিক আছে। এটা তো ওই 100 রেয়ন প্রিন্ট, এটা একটা 100-এর, এটা হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে গোটাপাত্তি ওয়ার্ক, প্রাইস 175 একদম। এটাও ঠিক হ্যান্ডওয়ার্কের মধ্যে যাচ্ছে। এই প্রোডাক্টের এত ডিমান্ড হচ্ছে যে একদিন যদি আমার কাছে মোটামুটি 100 সেট এই প্রোডাক্ট থাকে, 100 সেটই সেল হচ্ছে এবং কম পড়ছে। প্রাইস এটা 180, এটারও প্রাইস 180 একদম। ইট স্পেশাল কালেকশন দেখাচ্ছে, এগুলো তো আমি দেখালাম অলরেডি। এটা দেখো রেয়নের মধ্যে হাকো গোটাপাত্তি, এটা প্রাইস 173, হ্যাঁ রেয়নে গোটাপাত্তি যাচ্ছে। পিওর কটনে একটা দেখাচ্ছি, হ্যাঁ পিওর কটনে একটা জয়পুরি প্রিন্ট, খুব ডিমান্ড ছিল এবং আছে সারা, মানে কি বলবো, সারা বছরই থাকে। এটা প্রাইস 150 একদম। রেয়নে এমব্রয়ডারিটা 122, ওই 175-এর মধ্যে এগুলো যাচ্ছে। সাইজ এটার এক্সেল, এটাও ঠিক তাই, এক্সেল 175 একদম একদম তাই। কন্ট্যাক্ট করবে, আরেকটা ব্যাপার হচ্ছে আমার পুরো সেটই কিন্তু নিতে হবে, যা নেবেন সেট ওয়াইজ নেবেন। সেটে 4টে কালার থাকবে, একটা সাইজ থাকবে, এমন নয় যে একটা সেটে সেটে 4 রকমের সাইজ থাকবে, তা থাকবে না। একটা সেটে একটাই সাইজ থাকবে এবং 4টে কালার থাকবে, বান্ডিল ধরে পারচেস করতে হবে, যেরকম পাইকারি বিক্রি হয়। ঠিক, একদম পাইকারি প্রতিষ্ঠান, একদম পাইকারি প্রতিষ্ঠান, এখানে পার্সোনাল ইউজ নয়। দেখুন আমি আজকে সেল করব, আমার থেকে নিয়ে সবাই সেল করবে, সেখানে যদি আমি 2 রকম সেল করি তাহলে আমার থেকে নিয়ে তারা কি করে সেল করবে, তাই না? আমার তো তাদেরকেও দেখতে হবে, তো সেই কারণে আমার কাছ থেকে শুধু হোলসেলের প্রোডাক্ট নিতেই আসবেন। পার্সোনাল ইউজ যদি প্রয়োজন হয়, আমার থেকে অনেক দাদা দিদিরা নেয়, তাদের কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো। এটা 153, যাতে তারাও আমার দ্বারা উপকৃত হতে পারে। এটা যাচ্ছে কটনের মধ্যে এমব্রয়ডারি, এটা যাচ্ছে কটন এমব্রয়ডারি, প্রাইস যাচ্ছে 135 একদম। এটাও খাদির মধ্যে কিন্তু যাচ্ছে, সিকোয়েন্স ওয়ার্ক 175। তারপরে দেখাচ্ছি, এটা দেখাচ্ছি একটা কটন খাদির মধ্যে এমব্রয়ডারি 125 একদম। এটাও তাই, খাদির মধ্যে এমব্রয়ডারি 125। এইটা একটা কালেকশন দেখাচ্ছি ভীষণ সুন্দর, রেয়নের মধ্যে, রেয়নের মধ্যে গোটাপাত্তি যাচ্ছে, প্রাইস 175। এই ধরনের প্রচুর কালেকশন আছে, আমি তো অলরেডি এরকম অনেকগুলো দেখিয়ে দিয়েছি। এবার আমি একটু গাউন দেখিয়ে দিচ্ছি, কারণ গাউন দেখাচ্ছি, গাউন কিন্তু স্টার্টিং প্রাইস আজকে আছে 170 থেকে, একদম একদম। এটা দেখাচ্ছি 170, 3/4 স্লিভসের মধ্যে যাচ্ছে, পুরো ঘেরা গাউন থাকছে, সাইজ এটা এক্সেল, এক্সেল থাকছে, এখানে একটা টাসেল দেওয়া থাকবে, প্রাইস কিন্তু 170। কালার 4টে, সব প্রোডাক্টে আমার 4টে করে কালার সবসময় অ্যাভেলেবেল। নেক্সট যেটা দেখাচ্ছি, পুরো গাউনের মধ্যে যাচ্ছে, পুরো এখানে এমব্রয়ডারি এবং পুরো অল ওভার এমব্রয়ডারি, নিচে কিন্তু পাড়ের এমব্রয়ডারি থাকছে, হ্যাঁ। প্রাইস এটা 390, 390 একদম, 390, এর চেয়ে কমেও গাউন আছে, আমি দেখাতে থাকছি, ঠিক আছে। এটা দেখাচ্ছি পুরো হ্যান্ডওয়ার্কের মধ্যে, 2 পার্ট যাচ্ছে কিন্তু এটা, এখানটা সাইডটা, এটা খুব ইউনিক কালেকশন, এই সাইডটা বাঁধা থাকছে, আর এই দেখো এটা পুরো 2 পার্ট, এই পার্টটা ফেললে কিন্তু এটা পুরো হ্যান্ডওয়ার্কের মধ্যে যাচ্ছে, পুরো হাতের কাজ থাকছে, সাইজ থাকছে, 4টে কালার থাকছে, প্রাইস কিন্তু এটার 540, 540 টাকা। নেক্সট দেখাচ্ছি আরেকটা গাউন, এটাও পুরো অল ওভার এমব্রয়ডারি, নিচে পার্ট থাকছে, প্রাইস এটার 380, 380, 4টে করে কালার থাকবে, পুরো সেট ধরেই কিন্তু পারচেস করতে হবে। নেক্সট যেটা দেখাচ্ছি, এটাতেও খুব খুব ঘের দেওয়া একটা প্রোডাক্ট, খুবই সুন্দর, দেখো প্রচুর ঘের, প্রচুর ঘের থাকবে, সাইডে এই ধরনের লটকান থাকবে, এই লটকানটা খুব চলে,
এই ধরনের লার এটা কিন্তু পুরো ডিজাইনার গাউন থাকছে হাতের মাথায় এরকম বেল স্লিপস করা থাকছে এবং পুরো কিন্তু ঠাসা গোটাপত্তি ওয়ার্কে যাচ্ছে খুব শাইনিং প্রোডাক্ট এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 480 480 480 হ্যাঁ এটা পুরো লং গাউন থাকছে প্রচুর ঘের থাকছে হ্যাঁ বেশি থাকবে এক্স্যাক্টলি এটা দেখাচ্ছি রেয়নের মধ্যে পুরো কিন্তু জারি ওয়ার্ক থাকছে পুরো অল ওভার বডি বডিতে জারি ওয়ার্ক থাকছে পুরো অল ওভার নিচে পার্ট থাকছে এটার প্রাইস যাবে হচ্ছে 390 এটা যাচ্ছে হচ্ছে পুরো লেহেরিয়া প্রিন্টের মধ্যে এখানে এখানে থাকছে হচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্ক করা থাকছে ঠিক আছে এটার প্রাইস আছে 540 হাতের মাথাতেও কিন্তু এরকম গোটাপাত্তি ওয়ার্ক থাকবে গোল্ড প্রিন্টেড এটার প্রাইস যাবে 540 নেক্সট দেখাচ্ছি এটা কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক পুরো হাতের কাজের মধ্যে যাচ্ছে এখানে পুরো ঠাসা হ্যান্ড ওয়ার্কের একটা কাজ থাকছে খুব সোভার এই কালেকশনটা এবং এটাতে প্রচুর ঘের থাকছে দেখো প্রচুর ঘের থাকছে এটার প্রাইস যাবে হচ্ছে 540 540 নেক্সট দেখাচ্ছি এটাতেও প্রচুর পুরো অল ওভার দেখাই যাচ্ছে প্রচুর প্রচুর কাজ রয়েছে প্রাইস যাবে 390 প্রচুর ঘের থাকবে একদম লং লেন্থ থাকবে প্রচুর ঘের প্লাস লং লেন্থের মধ্যে যাচ্ছে প্রাইস যাবে 390 আরেকটা দেখাচ্ছি একটু ডেলি ওয়্যার গাউন এগুলো কিন্তু ঠিক আছে এটা হচ্ছে একদম ডেলি ওয়্যার গাউন এটা রেয়নের মধ্যে রেয়ন প্রিন্টেড এর মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে 320 টাকা 320 টাকা আমি প্রচুর এটা সেল করছি এটা কিন্তু অফিস পারপাসও ইউজ করা যায় ডেলি বেসিসে ইউজ করার জন্যই কিন্তু এগুলো তৈরি করা গরমে খুবই চলছে এবং আমি প্রচুর এগুলো পেন্সিল প্যান্ট দিয়েও পরা যায় প্লাজো দিয়েও পরা যায় লেগিংস দিয়েও মানে প্রচুর অপশান খালি তো সেই কারণে এটা প্রাইস আছে 320 সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে মোটামুটি এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল থাকে এগুলোতে এটাও ঠিক পুরো লং লেন্থের মধ্যে জারি ওয়ার্কের গাউন যাচ্ছে পুরো লং লেন্থ জারি ওয়ার্ক এবং নিচেও পুরো জরির কাজ করা থাকছে পারে প্রাইস এটা যাবে কিন্তু 440 440 এটা প্লাস সাইজের আছে নেক্সট দেখাচ্ছি এটা যাচ্ছে হচ্ছে পুরো গ্লিটারি গ্লিটারি একটা প্রিন্ট করা থাকছে প্রাইস 330 330 চারটে কালার অ্যাভেলেবেল থাকবে এটা দেখুন এটা রেয়নের মধ্যেই যাচ্ছে পুরো ফুল লেন্থ গাউন বেল স্লিভস যাচ্ছে গলার কাজটা কিন্তু পুরো গোটাপাত্তি ওয়ার্ক থাকছে প্রাইস যাচ্ছে 390 এটাও ডেইলি ওয়্যারের জন্য একটা দুর্ধর্ষ কালেকশন 320 একদম এটা দেখাচ্ছি 380 380 রেয়নের মধ্যে এটাও একটা গ্লিটারি ওয়ার্ক প্রচুর চলছে অ্যাকচুয়ালি এই ডিজাইনটা এটাও একটা গ্লিটারি ওয়ার্কের মধ্যে খালি কাজটা একটু অন্যরকম যাচ্ছে এগুলোতে কিন্তু ঘের প্রচুর থাকবে এই নয় যে 320 তাহলে কি ঘের কম তা নয় প্রচুর ঘের থাকবে দেখাই যাচ্ছে প্রায় অনেক ঘের থাকছে প্রাইস যাচ্ছে এটা 330 এটাও ডেইলি বেসিসের একটা গাউন দেখাচ্ছি প্রাইস যাচ্ছে 320 এটা দেখাচ্ছি পুরো এক একদম সোভার কালেকশন অল ওভার ওয়ার্কের মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে 390 এটা দেখুন এটা দেখাচ্ছি এগুলো কিন্তু রেয়ন স্ল্যাবের মধ্যে যাচ্ছে ঠিক আছে রেয়ন স্ল্যাবের মধ্যে যাচ্ছে এখানে বডিতে এমব্রয়ডারি থাকছে প্রাইস 390 নেক্সট দেখাচ্ছি কিন্তু লেগিংস আমার কাছে শুরু 85 থেকে 85-এর যেটা সেটা কিন্তু টু ওয়ে স্ট্রেচেবল হবে কিন্তু ভি কাট হবে এবং ভেতরে ডরিও দেওয়া থাকবে ঠিক আছে এটার যাচ্ছে 85 কালার মোটামুটি 20 থেকে 25টা সবসময় অ্যাভেলেবেল থাকে 85-এ যেটা নেক্সট যেটা সেটা হচ্ছে 125 125-এর যে লেগিংসটা সেটা কিন্তু 50 বডি মানে 4XL 5XL যারা কুর্তি পরে তাদেরও কিন্তু এটা হবে মানে 44 46 48 ওয়েস্ট অবধিও কিন্তু আসবে এটা 4-ওয়ে স্ট্রেচেবল কটন লাইকরা ভেতরে তোমার পুরো ইন্টারলকিং থাকবে ডোরি থাকবে এবং ভিকার থাকবে মিয়ানি থাকবে এই দেখো এটারও 20-25টা কালার অ্যাভেলেবেল থাকবে প্রাইস 125 এটা কিন্তু আমরা 8 বছর সেল করছি আজ অবধি কিন্তু আমি কোনো কমপ্লেন এখনো অবধি পাইনি একদম বেস্ট কোয়ালিটি এবং সেম কোয়ালিটিরই অ্যাঙ্কেল লেন্থ প্রচুর রিকোয়ারমেন্ট ছিল এই কারণে অ্যাঙ্কেল লেন্থটা দেখিয়ে দিচ্ছি অ্যাঙ্কেল লেন্থ যেটা রয়েছে সেটার প্রাইস 120 এটাতেও 20-25 30টা কালার সবসময় অ্যাভেলেবেল থাকে আর এটা সেম কোয়ালিটির হবে ঠিক আছে 4-ওয়ে স্ট্রেচেবল কটন লাইক্রার মধ্যে যাবে ভেতরে পুরো ইন্টারলকিং থাকবে সবই থাকবে ওরকম সেম আচ্ছা প্লাজো যেটা যাচ্ছে সেটা এক কালারের প্লাজো যাচ্ছে এক কালারের প্লাজোতে মোটামুটি সবসময় 15 থেকে 20টা কালার অ্যাভেলেবেল থাকে প্রাইস এটার যাবে হচ্ছে 100 100 একদম 100 টাকা আর এটার ঘেরটা যাবে এরকম
ঠিক আছে। এরপরে যেটা দেখাবো প্লাজো, সেটা হচ্ছে প্লাজো প্রিন্ট। বিভিন্ন রকম প্রিন্ট অ্যাভেলেবেল থাকে, গোল প্রিন্টের মধ্যে হয়, নর্মাল প্রিন্টের মধ্যে হয়, সামনে ডোরি সিস্টেম করা থাকে, ফ্রি সাইজ। এটার প্রাইস যাবে 125, ঠিক আছে। আচ্ছা, এমব্রয়ডারি প্লাজো দেখাচ্ছি। প্লাজোর নিচে পুরো ফুল ওয়ার্ক করা থাকবে, প্লাজোর নিচে পুরো ওয়ার্ক করা থাকবে এই ধরনের। এটার প্রাইস যাবে 140 টাকা। এরকম ওয়ার্কটা চেঞ্জ হবে, চারটে করে সেট থাকে। আচ্ছা, এই সিকোয়েন্স প্লাজো প্রচুর ডিমান্ড আছে, প্রচুর। আমি এর আগের ভিডিওতেও এরকমই সিকোয়েন্স প্লাজো দেখিয়েছিলাম, এবারেও দেখিয়ে দিচ্ছি। সিকোয়েন্সের প্লাজোটা প্রত্যেকেই আমার কাছে চেয়েছো, আর প্রত্যেকে নিয়েও গেছো, বারবার নিয়েছো। তো এটার প্রাইস 165, যা ছিল তাই আছে। পুরো অলওভার এই ওয়ার্কের মধ্যে যাবে। কালার কিন্তু মোটামুটি এটার 12টা কালার অ্যাভেলেবেল থাকে। শেষ করার আগে আমি এটাই বলবো যে 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 প্রাইস বলেছি সেই সেই প্রাইসে আমার কাছে পাবে। আর প্রথম কথাই হচ্ছে, আমার যারা বিজনেস করো এবং বিজনেস স্টার্ট করতে চাও তারাই আসবে বেলঘরিয়াতে, একদম স্টেশনের কাছে আমাদের শপ। আপনারা আসুন, প্রোডাক্ট নিজে হাতে একবার দেখে নিয়ে যান, আমার এটা রিকোয়েস্ট থাকে, আমার কোয়ালিটিটা বুঝে যান, একবার দেখে যান, তারপর থেকে আমি নিশ্চয়ই আপনাদের প্রোডাক্ট আপনাদের বাড়িতেই পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।